সুনামগঞ্জ জেলার বারেক টিলা পাহাড় ও জাদুকাটা নদী প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই সৃষ্টির মাঝে লুকিয়ে আছে অসংখ্য সংগ্রামের গল্প। তীব্র রোদ আর ক্লান্তিকে সঙ্গে করে এখানকার শিশুরা প্রতিদিন স্কুলে যায় চোখে শিক্ষার স্বপ্ন নিয়ে। কষ্টকর এই পথ পাড়ি দিয়ে নৌকায় চড়ে স্কুলে যাওয়া এদের নিত্যদিনের কর্ম। তোমরা কি প্রতিদিন এইভাবে স্কুলে যাও? কষ্ট হয় না? অহন কষ্টের কি তা দেখলা, নৌকা থেকে নামিয়া পাহাড়ে উঠতে হবে। এই এই পাহাড়ে? জি হয়। এই পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় তাদের, শুধু একটু শিক্ষার আলো পেতে। পানির মগটা আমাকে দাও তো। তোমাদের স্যার কোন রুমে বসে? ওই রুমে বসে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম আসিফ, আমি কালের কণ্ঠ পত্রিকার একজন সাংবাদিক। অফিসের একটা অ্যাসাইনমেন্টের কাজে এদিকে এসেছিলাম। আচ্ছা স্যার, স্কুলের বাচ্চাদের দেখলাম অনেক দূর দূরান্ত থেকে আসে, আশেপাশে স্কুল কি একটাই? জি হয়। আমাদের এখানে তেমন কোনো স্কুল নাই। জাদুকাটা নদীর ওই পার থাকিয়া শিমুল বাগানোর ওই দিক থেকে ছাত্রছাত্রীরা কষ্ট করে আসে। কষ্ট করে এসে ওরা যে পানিটা খাচ্ছে সেটাও দেখলাম একটু গরম। বাইরে প্রচন্ড গরম, ছাত্রছাত্রীরার খুবই কষ্ট হয়। আর 300 ফিট নিচ থেকে পানি তুলিয়ে রাখতে হয়, কিন্তু দাবদাহের কারণে তা গরম হয়ে যায়। আসিফ সাহেবের মনে হয় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই শিক্ষার্থীদের সংগ্রাম এবং লক্ষ্য পূরণের দৃঢ়তা অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই প্রচেষ্টা আমাদের চোখে এড়িয়ে যায়নি, আমরা বুঝতে পারি তাদের প্রয়োজনটা। ঠিক তখনই আমরা যোগাযোগ করার চেষ্টা করি কালের কণ্ঠ পত্রিকা অফিসে। আমি ওয়ালটন থেকে বলছি। আমরা আসিফ সাহেবকে সাথে নিয়ে যাচ্ছি সেখানে। ছোট ছোট শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জার্নিটা একটু সহজ করতে চাই, আর তারপরেই আমাদের এই ছুটে চলা। পিচ ঢালা পথ, নদী, পাহাড় পাড়ি দিয়ে অবশেষে ফ্রিজটি স্কুলে পৌঁছায়। ফ্রিজটি দেখে শিশুরা খুশিতে আত্মহারা। মানবতার ছোট ছোট উদ্যোগ গড়ে তুলতে পারে বড় বড় স্বপ্ন, আর সেই স্বপ্নের সাথে থাকতে চায় ওয়ালটন।